হাদিস নাম্বার 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, আমরা যেভাবে বসে আছি না, নবীজি এইভাবে বসে আছে, সাহাবারা ওখানে আছে, ঠিক এমত অবস্থায় একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনারে বিয়ে করতে চাই, মানে আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, আমি আপনারে বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন, এখন যদি ওই প্যান্ডেলের কোনো মেয়ে এসে আপনাদের কারো বিয়ের প্রস্তাব দেয়, লজ্জা লাগবে না? লাগবে তো ভাই, নাকি? কারণ এতটা লোক আছে এর মধ্যে, যদি এসে বলে চাচা দাড়ি তো পেকে গেছে আমি বিয়ে করতে রাজি আছি, কেরম লাগবে বলেন দিন? চাচা মনে মনে খুশি হলেও সাময়িকভাবে একটু লজ্জা পাবে, বুড়ি তো মরে গেছে, যাক যদি একটা পায় আর কি, মনে মনে খুশি হলেও লজ্জা লাগবে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটা যখন বললেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে আপনার নিজেকে আপনার কাছে হিবা করতে চাই, আল্লাহর নবী লজ্জা পেয়ে গেলেন, কারণ সাহাবারাও সেখানে বসা, নবীজি মাথাটা নিচের দিকে করলেন লজ্জা পেয়ে গিয়ে। ওই মাহফিলের মধ্যে বসে থাকা একজন গরিব সাহাবা, ইল্লাম ইয়াকুন ফি হাদা, একজন গরিব সাহাবা দাঁড়িয়ে যায়, সাহাবাটা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, জাউজিনিহা, নারীটা আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। খুব গরিব, সে বেটে হয় না, কেউ বিয়ে করে না কোনো মহিলা, তারে খুব টেনশনে আছে, এখন সুযোগটা পাইছে, হুজুর আপনি যদি বিয়ে না করেন মেয়েটারে, জাউজিনিহা, মেয়েটা আমার সঙ্গে বিয়ে দেন। নবীজি সাহাবাদার দিকে, সাহাবার দিকে তাকালেন আর বললেন মোহরানাস, মোহরানা তো ফরজ, মোহরানা কি আস? সাহাবা বললেন আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন টাকা নাই তাহলে বিয়ে কেমন করে হবে? ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহরানা নাই, আমার গায়ে জামাটুকু ছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী বলেন বিয়ে হবে না, চলে যাও। সাহাবাটা মনটা মরিন, আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন। নবী চুপ থাকার পর ওই সাহাবাকে বললেন ও আমার সাহাবা, ইযহাব, তুমি তোমার বাড়িতে চলে যাও, ইযহাব ইযহাব আহ ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও, হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোনো জিনিস যদি তুমি পাও ওইটা আমার কাছে নিয়ে আসবা। হাদিসে আছে আল্লাহর নবী বলেন ওয়ালাউ খতিমাম বিল হাদিদ, ও আমার সাহাবা, যদি তুমি একটা লোহার আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। সাহাবা বাড়ি গেলেন, বাড়ি গিয়ে খোঁজা খোঁজ করলেন কিন্তু কিছু পেলেন না, নবীর কাছে ফিরে আসলেন। আল্লাহর নবী বললেন সাহাবা তুমি বাড়ি থেকে কিছু পেয়েছ? ওই সাহাবা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে কিছু নাই। আল্লাহর নবী বলেন বিয়ে হবে না, চলে যাও। ওই সাহাবা মনটা খারাপ করে চলে যায়। আল্লাহর নবী ডাকলেন ও আমার সাহাবা এদিকে আসো, সাহাবাটা আসলেন। আল্লাহর নবী বলেন ও সাহাবা, তুমি কি কোরআনের কোন সূরা তোমার মুখস্থ আছে? কোরআনের কোন সূরা কি তোমার মুখস্থ আছে? সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মাঈস, সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরা ওই সূরাগুলো মুখস্থ। আল্লাহর নবী বলেন টেনশন করো না, কোরআনের সূরা তোমার কাছে আছে, মানে তুমি তো পৃথিবীর সব থেকে ধনী মানুষ। ও আমার সাহাবা, ওই সূরাগুলা বিয়ের পরে তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা, এইটাই তোমার জন্য বিয়ের মোহরানা হিসাবে আমি রাসূলুল্লাহ ধার্য করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস থেকে এটাই জানা যায়, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকে, দুনিয়ার দৃষ্টিতে তারা ধনী না হলেও ইসলামের দৃষ্টিতে তারা সব থেকে ধনী আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা?
যারা ইসলামের দৃষ্টিতে রবের কাছে সব থেকে ধনী, ওদের পিছনে টাকা পয়সা খরচ করা দরকার, ঠিক কিনা বলেন চাচাজি ভাইয়া? হাদিস নাম্বার 8, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আল্লাহর নবী বলেন আমার উম্মত, আমার উম্মতের মধ্যে যে ইমানদার মুসলমান উম্মতটা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নিয়মিত কোরআন পড়ে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, আল্লাহর নবী বলেন তোমরা কি জানো ওই উম্মতটার আল্লাহর কাছে কেমন দৃষ্টান্ত? সাহাবারা বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আল্লাহর নবী বলেন আমার সাহাবা ওই উম্মতটার আল্লাহর কাছে দৃষ্টান্ত হয়ে যায় কামাসালিল উতুরুজ্জা, মিষ্টি কমলার মতো মিষ্টি কমলা, কমলা লেবু চেনেন আপনারা তো না, কমলা লেবু, নবীজি বলেন মিষ্টি কমলার মতো মিষ্টি কমলা, রিহুহা তাইয়িবুন ওয়া তাআমুহা তাইয়িবুন, যেই কমলার স্বাদ অনেক মিষ্টি আর ওই কমলার ঘ্রাণ অনেক সুন্দর, আল্লাহর নবী বলেন যেই ইমানদার যেই মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তার মিষ্টি কমলা লেবুর মতো দৃষ্টান্ত হয়ে যায়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়ামাসালুল মুমিনিল লাযী লা ইয়াকরাউল কোরআন, যে ইমানদার যে মুসলমান নিয়মিত কোরআন পড়ে না, আল্লাহর নবী বলেন তার দৃষ্টান্ত হয়ে যায় কামাসালিত্তা মরা খেজুরের মতো, খেজুর তো চেনি আমরা না ইনশাআল্লাহ, খেজুর নবী বলেন খেজুরের মতো, কেন বললেন? খেজুরের স্বাদ আছে ঘেরান নাই, ঠিক তো ভাই? খেজুরের স্বাদ আছে ঘেরান নাই, কিন্তু খেতে স্বাদ লাগে, খেজুরের কোনো ঘেরান আছে? নবী বলে না যে কোরআন পড়ে না তার দৃষ্টান্ত আল্লাহর কাছে ওই খেজুরের মতো, ঈমান থাকার কারণে আল্লাহর কাছে তার স্বাদ আছে, কোরআন না পড়ার কারণে আল্লাহর কাছে তার কোনো ঘেরান নাই। তাহলে মাদ্রাসায় যেই ছেলেগুলা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়ে, আমার রবের কাছে ওদের স্বাদও আছে ঘেরানও আছে, সুবহানাল্লাহ বলেন। যাদের রবের কাছে ঘেরান আছে স্বাদ আছে তাদের পিছনে টাকা পয়সা দেওয়া দরকার, ঠিক না ভাইয়া? আমি বোঝাতে পারছি তো, যে আমার আগের হুজুর বলছিলেন, আগের ভাইজান আমার ভাইজান বলছিলেন যে আপনারা মাদ্রাসার টাকা দেন এইটা করেন সেটা করেন বলছিলেন, আমি ওনার কথাটা শুনছি তাই বলছি যে টাকা কেন দেবেন, দেবেন কেন, দেবেন কেন, এইটার উত্তর দিচ্ছি আপনাদের, বুঝতে পারছেন তো না ইনশাল্লাহ? আবার যেন চিন্তা করেন না, হুজুর মনে হয় লাইন করতেছে টাকা চাবার জন্য, হ্যাঁ এসব নিয়ে টেনশন করেন না আল্লাহর রাস্তায়। আমার আলোচনাটা শোনেন, যদি আপনাদের বিবেক বলে যে না হুজুর যেই কথাগুলো বলেছে হাদিস থেকে কথাগুলো সত্য, আমরা মানলে আমাদের ইহকাল ভালো হবে, আমাদের পরকাল ভালো হবে, সত্য তাইলে দিয়েন না হলে দিয়েন না, কথা বোঝাতে পেরেছি? আগে আগে হাদিসগুলো শোনেন, এই হাদিসটা মজা দিয়ে শোনেন, হাদিস নাম্বার 9, 10 আল সিরিয়ালটা মনে করে দেবেন আপনারা, আমার হাদিস ভুলবে না ইনশাল্লাহ, সিরিয়াল ভুলবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান্নাস মিনান্নাস মিনান্নাস, আল্লাহর নবী বলেন আমার উম্মত দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার আল্লাহর পরিবার আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন মানুহুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন আল্লাহর পরিবার কারা, আল্লাহর রাস্তা ভাজন কারা? নবীজি জিজ্ঞাসা করার পর আল্লাহর হাবিব সাহাবাদেরকে বললেন সাহাবারা আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়াখাসাতুহু, আল্লাহর পরিবার হলো তারা, দুনিয়ায় কোরআন পড়া মাদ্রাসার ছেলে হলো যারা, এরা কার পরিবার? এই মাদ্রাসার ছেলেগুলা কার পরিবারের সদস্য? জোরে বলেন কার পরিবারের সদস্য? আল্লাহর, 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 এই কথা বলছি আমি না নবীজি, আল্লাহর নবী বলেন যারা কোরআন তেলাওয়াত করলো কোরআন পড়লো তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। ও আমার যুবক, আমাদের এটা তো পশ্চিমবাংলার মধ্যে না উত্তর দিনাজপুর, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই অভিষেক ব্যানার্জি, আপনাদের এলাকায় যদি ঘোরাঘুরির জন্য দেখতে আসে, এলাকাটা দেখার জন্য আসে, তার সঙ্গে প্রশাসন থাকবে না? থাকবে না, এটা জোরে বলেন। শুধু প্রশাসন না, মাঝে মধ্যে স্যালুটও দেবে, ঠিক তো, স্যালুটও জানাবে, কারণ উনি মুখ্যমন্ত্রী রাস্তা ভাজন, উনি মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য, এই জন্য তাকে স্যালুটও জানাবে। আমার ভাইরা, যদি মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য হওয়ার কারণে দুনিয়ার প্রশাসন তাদেরকে স্যালুট দেয়, এই মাদ্রাসার ছেলেদেরকে আল্লাহর প্রশাসন ফেরেশতারা মরণের পরে স্যালুট জানাবে। যাদেরকে আল্লাহর ফেরেশতারা স্যালুট জানায়, ওদের পিছনে টাকা পয়সা খরচ করা সব থেকে বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা বলেন? হাদিস নাম্বার 11, হাদিস নাম্বার 11, আল্লাহ নবী বলেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন হাফেজ কুরআন কামার আল্লাহ হাসরের ময়দানে ডাক করাবেন, আল্লাহর সামনে ডাকার পর আমার আল্লাহ হাফেজ কুরআন কে বলবেন, গোলাম ইকরা, বান্দা তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি উপরে উঠতে থাকো। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলবেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে, এমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, ফা ইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, তুমি তোমার তেলাওয়াত যেখানে তুমি থামাবে ওটাই হবে তোমার থাকার জায়গা, ওটাই হবে তোমার আসল মঞ্জিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতের সংখ্যা 6236, এটা সহি কিন্তু, 6236 এটা বলো বিশুদ্ধ মত, আর 6666 এটা বিশুদ্ধ মত না, তবে নাজরা কোরআন যেগুলো ছিল নাজরা কোরআন, ওইটা 6666টা আয়াত হবে। বর্তমান আরবের প্রিন্টিং যে কোরআনটা, ওইটা আপনারা গুনে দেখবেন, আয়াত সংখ্যা হবে 6236। তবে এইটা যে আয়াত সংখ্যা বেশি কমের কারণে অক্ষর বেশি কম এমনটা না, কিন্তু কথা বোঝাতে পারছি ভাই, আয়াত সংখ্যা বেশি কমের জন্য যে অক্ষর বেশি কম এমনটা না, অক্ষর যা ছিল তাই, কোনো জায়গায় আয়াতের জায়গায় আয়াত না, সেখানে অন্য কিছু দিয়ে ওটাকে পূর্ণ করা হয়েছে, কথা বুঝতেছেন? আমার বলার উদ্দেশ্য, যদি কোরআনে 6236 অথবা 6666টা আয়াত হয়, যারা কোরআনের হাফেজরা 6266 নাম্বার তালায় গিয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলে, মানে ওদের মকাম সর্বোচ্চ মকাম। সুতরাং যাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করবেন, তাদের পিছনে বুদ্ধিমানের কাজ টাকা পয়সাগুলো খরচ করা, জোরে বলেন ঠিক কিনা? যদি আপনার কপালে থাকে তাহলে ওদের সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, কারণ আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, কোন আলিমান উম্মত, তোমরা আলেম হও, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, তাও যদি না হতে পারো, আও মুহিব্বান, আলেম রে ভালোবাসো, তাও যদি না পারো, আও মুইনান, আলেমের সঙ্গে এক মুঠ খানা খায়ো, আরে পারলে আলেম হইও, তাও যদি না পারো আলেমের ছাত্র হইও, তাও যদি না পারো আলেমের বন্ধু হইও, তাও যদি না পারো আলেমের সাথে এক মুঠ খানা খেয়ো। নবীজি বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, রসুল বলেন, তোমরা 5 নম্বর হয়ো না, আলেমের বিরোধিতা করো না, আলেমকে গালি দিও না, আলেমকে সমালোচনা করো না। নবীজি বলেন, ফাতাহালিক, তোমার কপালে তুমি ধ্বংস নিজেই লিখে রেখেছো। ও যুবক, কত টাকা কত দিকে তুমি ব্যয় করেছ, কত টাকা কত দিকে তুমি নষ্ট করে ফেলেছ। আমার যুবক ভাই, ওই টাকাটা নষ্ট না করে যদি আজ তুমি মাদ্রাসার ছেলেদের আলেম হবার পিছনে ব্যয় করতে, এটাই তোমার জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিতেন, কথা বুঝতেছেন? হাদিস নাম্বার 12, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি যেইভাবে হাদিস বলতেছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো ভাই? এই হাদিসগুলো আমি যেই কটা হাদিস বলতেছি, এ কিন্তু 3-4 দিনের হাদিস,
আমি এক দেড় ঘন্টায় মেরে দিচ্ছি আপনাদের, বুঝতেছেন না? তিন চার দিন ধরে হাদিসগুলা বললে ভালো হয়, তবে আমি এক দেড় ঘন্টায় পুরো হাদিস মেরে দিচ্ছি। হাদিস নাম্বার 12, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত যেই ব্যক্তিটা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো, লাম ইয়াকুব মিনাল গাফিলিন, আমার আল্লাহ তার নামটা গাফিলদের খাতায় লেখেন না। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী বলেন, ওয়ামান ক্বারা মিআত আয়াতিন ফি লাইলা, কেউ যদি রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে, 100 আয়াত তেলাওয়াত করে, নবীজি বলেন, লাম ইয়াকুব মিনাল গাফিলিন, আমার আল্লাহ তার নামটা গাফিলদের খাতায় লেখেন না। আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসার যে ছেলেগুলা পড়ে, ওই ছেলেগুলা কি রাতে 100 আয়াত পড়ে না? কথা বলেন আগেন। নবীজির হাদিস দ্বারা বোঝা যায় এই ছেলেগুলা গাফেলদের অন্তর্ভুক্ত না, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেন, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, আল্লাহর নবী বলেন, কেউ যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 100 আয়াত পড়ে নাই, আল্লাহর নবী বলেন, লাম ইউতাব মিনাল গাফিলিন ওয়া কুতিবা মিনাল কানিতিন, তার নামটা গাফিলদের খাতায় লেখা হয় না, আল্লাহর অনুগত বান্দাদের খাতায় লেখা হয়ে যায়। এইবার নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাইনি আয়া, রাসূলুল্লাহ বলেন, কেউ যদি রাতের বেলা কোরআনের নামাজের মধ্যে 200 আয়াত পড়ে নেয়, নবীজি বলেন, আমার আল্লাহ লাম ওয়া কুতিবা মিনাল কানিতিনাল মুখলিসিন, আমার আল্লাহ তার নামটা আল্লাহর মুখলিস বান্দাদের খাতায় লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। ভাই বলেন আপনারা, মেহেনগা থেকে মোহাম্মদ ইসরাইল নামে আমাদের প্রায় 20-25 কিলোমিটার দূর থেকে 5000 টাকা উনি। আচ্ছা আমি একটুখানি পরে শুনবো এই কথাগুলো, আমি আগে ওষুধের কোর্সটা কমপ্লিট করি, তাই না? আগে ওষুধের কোর্সটা কমপ্লিট হোক, তারপর শুনি। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? যাবেন না, বাংলাদেশি ভক্ত সেবা আমাদের রেডি আছে, ইনার করে নিয়ে চলে আসবো। বাংলাদেশ থেকে আমাদের মাওলানা জাবির হোসেন সাহেব, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে ওনাকে দিয়ে দেবো, যাবেন না, বক্তব্য শুনবো, মূল্যবান বক্তব্য হতে শুনবো। আচ্ছা আপনারা একটা সত্যি কথা বলেন, যাবেন না যাবেন হুজুর বলে ওটা পরের কথা, আমার বক্তব্য আপনাদের কাছে হৃদয় গেরা কি হচ্ছে না হচ্ছে না, বুকে হাত দিয়ে বলেন, সবার কাছে তো? তাহলে কেডা উঠবেন, কেডা কেডা হাত তোলেন তো, উঠে যাবেন কেডা কেডা, কেউ উঠবেন না, এবার উঠবেন না, কেডা কেডা হাত তোলেন একটু দেখি, একজন দুজন, যারা উঠবেন না আর কি, আমার চলাকালীন উঠবেন না, কেডা কেডা হাত তোলেন একটু বুঝে তোলেন আর কি, যারা উঠবেন না হাত তোলেন, ভাইগুলো উঠে যাবেন না, তাহলে উঠে যান, বসে আছেন কে? হ্যাঁ বুঝতে পারছেন হুজুর, আপনি জায়গা মতন ঘা দেবেন তো, ওই জন্য ওয়াদা করে মরি আমরা। হ্যাঁ ভাই প্লিজ বিশ্বাস করেন, আমি আপনাদের ক্ষতি করতেছি না, আপনারা যদি মাদ্রাসায় 200 টাকা দেন আপনাদের ক্ষতি করতেছি আমি না। আমার আলোচনাগুলো আগে শেষ করতে দেন, তারপর সিদ্ধান্ত নেবেন আপনি যে হুজুর ক্ষতি করতেছে না আমাদের জান্নাতের রাস্তা বলে দিচ্ছে। আগে আলোচনাটা শোনেন, তাহলে হাদিস কটা বলছি? 13টা হাদিস নাম্বার 14 এইটা বলে শেষ, হাদিস নাম্বার 14, যারা এখানে কোরআন শরীফ কোরআনুল কারিম জানেন না তাদের অবস্থা কি, আর এইখানে যারা কোরআন জানে তাদের অবস্থা কি, হাদিস নাম্বার 14 শেষ হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারীব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমার উম্মত
যেই ব্যক্তিটা দেহের মধ্যে, সিনার মধ্যে, মগজের মধ্যে আল্লাহর কোরআন নাই, মানে যারা কোরআন জানে না, ওই ব্যক্তিটা কেমন তোমরা জানো? নবী বলেন, সাহাবারা শোনো, একটা বাড়ি পড়ে আছে, 10 বছর 20 বছর কোনো মানুষ থাকে না, এখন আপনারা বলেন ওই বাড়িতে কি থাকবে? সাপ, পোকামাকড়, বিচ্ছু, জিন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যার সিনার মধ্যে কোরআন নাই, ওই বিরান বাড়িটার যেমন দাম, মানে সারা বাড়িটার যেমন দাম, যার মধ্যে কোরআন নাই তার দামও তেমন। এখন যারা কোরআন জানেন না, আপনাদের দাম আল্লাহর কাছে মোটে নাই, আর এদের দাম আল্লাহর কাছে কতটা, এত সময় তো আপনাদেরকে শোনাইলাম। হাদিসে নবী বলেন, আর একটা হাদিস শোনেন, 15 নম্বর, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, নবীজি বলেন, সাহাবারা তোমরা দুনিয়ায় 3 ব্যক্তিকে সম্মান করবা, আল্লাহকে সম্মান করা হবে। কয় ব্যক্তি? 3-3। আল্লাহর নবী বলেন, 1 নম্বর, সাদা দাড়িওয়ালা ইমানদারকে সম্মান করা, মানে আমার আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। বলেন, ও যুবক, তুমি বাসে করে, টেকারে করে, অটো করে কোথাও যাও, তোমার পাশে দাঁড়ানো একজন বৃদ্ধা চাচাজি, তার দাড়িটা পেকে গিয়েছে, দাদুজিকে বলো, দাদু ভাই আমি যুবক মানুষ, আমি দাঁড়াই, আপনি বসেন। তুমি দাদুকে সম্মান করেছো, মানে আল্লাহকে তুমি সম্মান করেছো। নবীজি বলেন, 2 নম্বর, নাই পরায়ণ বাদশাহ ইমানদার, বাদশাকে সম্মান করা, মানে আল্লাহকে সম্মান করা। তাই বলে বাংলাদেশে শেখ হাসিনা না মুসলমানের মধ্যে পড়ে না তো, তাই না? আলা বেঈমান, একদম বেঈমানের থেকেও খারাপ, কাফেরের থেকেও খারাপ, কাফের তো থেকে ভালো। আর যাবো না তো বাংলাদেশে, ওই জন্য বলতিস। হ্যাঁ, বাংলাদেশে যাবো, আমি বন্ধ করে দিয়েছি, আর যাবো না, ওই জন্য বলে দিচ্ছি। ওই ওই কি আছে না, আমার নাম আছে কি, ওই ইয়াসিন সাহেব, মাওলানা ইয়াসিন সাহেব আছে না, একটু মোটা সোটা করে আর কি, চেনেন তো ইয়াসিন সাহেবকে? ইয়াসিন সাহেব বিরাট বলা বলে, সেই নাম বলা বলে বাংলাদেশে। আমি বাংলাদেশে মাহফিল করতে গিয়েছি, ওরা ওই ওনারা আমার জিজ্ঞাসা করছে, বলছে হুজুর ইয়াসিন সাহেবের বাড়ি আপনার বাড়ি কত দূর? আমি ভাবলাম যে শালারা তো ইয়াসিনকেও চেনে, মানে চেনে, ফেমাস হওয়ার কারণ হলো হাসিনারে বাঁশ দেয় পার্টওয়ার জন্য। তো যাই হোক, এই হাদিসের প্রেক্ষাপটে এসেছে বলে কথাটা বললাম, নাহলে বলতাম না আর কি। ন্যায় পরায়ণ মুসলিম ইমানদার বাদশাকে সম্মান করা, মানে কারে সম্মান করা? আল্লাহরে। হাসিনাও মুসলমান তো, তাই বললাম, বা এই হাদিসের ব্যাখ্যা কিন্তু হাসিনা পড়ে না। আল্লাহর নবী বলেন, 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, 3 নম্বর, মাদ্রাসার ছেলে কোরআন ওয়ালাদের সম্মান করা, মানে আমার আল্লাহকে সম্মান করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি মুসাফির, আল্লাহর গোলাম, নবীজি হাদিসে বলেছেন, মুস্তাজাবু দাওয়া, 3 শ্রেণী, আল্লাহর কাছে দোয়া করলে আবার আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না, তার ভিতর একজন হলো মুসাফির। আজ এই মাহফিলের মধ্যে অনেক বান্দা তার জনম দুঃখিনী বানাই, জনম দুঃখী আব্বুরাই চিরজীবনের মতো বিদায় হয়ে গিয়েছেন, মামা বলে আর ডাকতে পারে না, আব্বা আব্বা বলে আর ডাকতে পারে না, আব্বা নাই মা নাই। এই মাহফিলের মধ্যে এতটা মানুষ, আমি মুসাফির, আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাকের জান্নাত হলো 8টা, আমি হৃদয় থেকে রবের কাছে হাদিসের মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ আপনার বাবা মাকে আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। জোরে জোরে বলেন আমিন। একজন বান্দা আছেন, হুজুর আমি 1 নম্বর জান্নাতে যাওয়ার জন্য, আবার বাবা মার রুহের মাগফিরাতের জন্য আমি সাদগাই জারিয়াতে জারিয়া নিয়েতে এই মাদ্রাসায় 5,000 টাকার ওয়াদা করলাম। একজন মানুষ একটু হাত তোলেন, আমি মুসাফির, আল্লাহর কসম, আমার আল্লাহ আপনার দানটাকে বিফলে দেবেন না, বলি ইনশা আল্লাহ। একজন কে আছেন, আমার আপনার কাছে যদি এখন টাকা না থাকে, পরে আপনি দিয়ে দেবেন, আব্বার জন্য 2,500, আম্মার জন্য 2,500, 5,000 টাকা। 1 নম্বরে কে আছেন? আপনার 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 জি
মৌলবী তৈবুর রহমান, তৈমুর হক, মৌলবী তৈবুর, তৈমুর হক, 5,000 টাকা। একটু তকবীর হবে না নারাই তকবীর, আর একটু জোরে হবে না নারাই তকবীর, ওমর আল্লাহ আমি বড় গুনাহগার, তোমার একজন গোলাম মাদ্রাসার জন্য 5,000 টাকার ওয়াদা করেছেন, 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ গো তুমি তোমার বান্দার দানকে কবুল করো, জোরে জোরে বলেন আমিন। ওমর আল্লাহ এই দানের বিনিময় তার আব্বা মাকে তুমি মাফ করে দাও, দানের বিনিময় আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও, কিয়ামতের দিন মহা মুসিবতের দিন আল্লাহ দানের বিনিময় তুমি আমার নবীর সুপারিশ কবুল করে 1 নম্বর জান্নাতের মেহমান তুমি বানায় দিও, জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, হুজুর অনেক টাকা অনেক দিকে ব্যয় করেছি আমার নবীর মেহমানদের জন্য, 5,000 টাকার ওয়াদা করলাম, 2 নম্বর জান্নাতি কে আছেন? আমার মা বাবার জন্য 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। মায়ের নাম কি? আব্দুস সালাম। আল্লাহ তাআলা আব্দুস সালাম চাচাজি কান্না করতে করতে আল্লাহ আব্বা মার জন্য 5,000 টাকা রদা করছেন, মাবুদ তুমি তো সব দেখতে পাও, আল্লাহ তুমি তো সব জানতে পারো, ও আমার আল্লাহ এই দানের বিনিময় তার আব্বাবার কবরকে জান্নাতের টুকরা করে দাও, জোরে জোরে বলেন আমি। আল্লাহ তাআলা এই দানের বিনিময় তার আব্বা মার কবরকে জান্নাতের নূর আলা নূর করে দাও, আব্বা আমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আব্বা আমার গায়ে জান্নাতের পোশাক তুমি পরিয়ে দাও, রব্বুল আলামিন আব্বা মা পরিবার সহ কিয়ামতের দিন এই দানের বিনিময় তুমি জান্নাতের মেহমান বানিয়ে নিও, জোরে জোরে বলেন আমি। 3 নম্বর, হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, মোহাম্মদ ইসরাইল ওর বাবা মারা গেছে, মোহাম্মদ ইসরাইল আব্বা মা দুজনেই মরে গেছে, মা আছে আব্বা মারা গেছে, ইসরাইল ইসরাইল ভাই আব্বা নাই, আব্বার জন্য 5,000 টাকা মাবুদ গো, এই দানের বিনিময় তার আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই দানের বিনিময় তার আব্বার গুনাহগুলো তুমি মাফ করে দাও, মাবুদ গো এই দানের বিনিময় যেদিন বাবা বাবার পরিচয় দেবে না, মা মায়ের পরিচয় দেবে না, সেই দিন এই দানের বিনিময় আমার নবীর সুপারিশটুকু কবুল করো, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ ওনার মা এখনো দুনিয়ায় জীবিত আছেন, মার হায়াত বাড়িয়ে দাও, মাকে তুমি সুস্থ রেখে দাও, আল্লাহ গো মার রুহানি দোয়া আমার ভাইয়ের নসিবে কবুল করে দাও, ও আমার আল্লাহ এই দানের বিনিময় তার রুজিতে বরকত দাও, আল্লাহ তার রোজগারে বরকত দাও, মাবুদ গো এই দানের বিনিময় ইমানী অবস্থায় মৌটুকু নসিব করো, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা আজ রাত্রে যদি মারা যান, 3 টুকরা কাফন ছাড়া কিছু যাবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা সব রেখে 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে, আজ এই মাদ্রাসার 5,000 টাকা দান কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে। 4 নম্বরে কে আছেন? হুজুর আমি আমার বাবা মার জন্য 5,000 টাকা 4 নম্বরে ওয়াদা করতে চাই।
পাঁচ না চার নম্বরে পাঁচটা হাজার টাকা একজন বলুন। দুই হাজার টাকা দেবেন ভাইয়া, নাম কি ভাই? অলিমুদ্দিন। অলিমুদ্দিন ভাই দুই হাজার, একটু তকবীর দেন, নারাই তকবীর, একটু জোরে দেন না ভাই, লিল্লাহে তকবীর। আল্লাহ তুমি অলিমুদ্দিন ভাইয়ের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও, দানের বিনিময় কিয়ামতের দিন পরিবার সহ আল্লাহ জান্নাতের মেহমান তুমি বানায় দিও। জোরে জোরে বলেন আমিন, লিল্লাহে তাকবীর। পাঁচ নম্বর, একজন আল্লাহর গোলাম, হুজুর আপনি মুসাফির, আমার নবী বলেছেন মুসাফির দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না, আমার মা নাই, আমার আব্বা নাই, চলে গিয়েছেন, কোনদিন আর মা মা বলে ডাকতে পারি না, আব্বা নাই, চলে গিয়েছেন, আম্মার কবর আব্বার কবরে, আল্লাহ যেন জান্নাতে শান্তি নাজিল করেন, এই জন্য পাঁচটা হাজার টাকা আমি আমার নবীর ঘরে দান করলাম। কে আছেন? চার নাম্বার পাঁচ নাম্বারে একজন পাঁচটা হাজার টাকা দেবেন, পাঁচ নাম্বার জান্নাতি, আমার আল্লাহকে একটু হাতটা দেখায়া দেন, আমার আল্লাহর ফেরেশতার আপনার নামটা আল্লাহর দানি বান্দাদের খাতায় লিখে নেবেন। কে আছেন? হুজুর আমি পাঁচ হাজার টাকার ওয়াদা করলাম। একজন কে আছেন? পাঁচ নাম্বারে একজন মানুষ পাঁচটা হাজার টাকা দেবেন, এত মানুষ কত টাকা কত দিকে দেন, ডাক্তারের কাছে যান, কত টাকা খরচ করে ফেলেন, অসুস্থ হইলে কত টাকা ব্যয় হয়ে যায়। আল্লাহর নবী হাদিসে বলেন, যারা অসুস্থ হয় আল্লাহর রাস্তায় সদকা করেন, আমার আল্লাহ সেই সদকার বিনিময় তার রোগ থেকে আল্লাহ মুক্তি দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, আপনারা যারা দুশো টাকা একশো টাকা দিতেছেন, একটুখানি বসেন, একটু পরে নেই আপনাদের কাছ থেকে আমি এইগুলা, একটু পরে নেই, না না না, এ এটা রং রং, এটার না, দাঁড়ান, আপনারা বসেন, চাদর দিতে হবে না ভাই, এখানে তো এত মানুষ আছেন, আমার রবের পাঁচ নাম্বার জান্নাত কি একজন যাবেন না? একজন নাই, ইনশাল্লাহ আল্লাহ জান্নাত দেবেন আপনার, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ জান্নাত দেবেন। একজন নিয়ত করেন যে হুজুর আমি জান্নাতে যাবার নিয়তেই আমি পাঁচ হাজার টাকার ওয়াদা করছি, আমি মুসাফির রবের কাছে দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ আপনার নিয়ত কবুল করে আল্লাহ জান্নাত দেবেন ইনশাল্লাহ। কে আছেন? একটা মানুষ হাত তোলেন তো হুজুর, আমি অনলি জান্নাতে যাবার নিয়তে পাঁচ হাজার টাকার ওয়াদা করলাম। কে আছেন ভাই? এমন বিশ্বাস, নবীর কথা বিশ্বাস করে ইমানদার কে আছেন? একজন হাত তোলেন তো, ইনশাল্লাহ আল্লাহ আপনারে জান্নাত দেবেন পাঁচটা হাজার টাকা পাঁচ নম্বরে। একজন কে আছেন? আমি মুসাফির মানুষ ভাই, আমি বলছিলাম না, এদেরকে আল্লাহ এত মর্যাদা দিচ্ছেন, এদের পিছনে টাকা পয়সা দেন, আমার রব এদের কিসমতে আল্লাহ নসিবে থাকলে এদের সুপারিশ আল্লাহ আপনার নসিবে কবুল করবেন ইনশাল্লাহ। কে আছেন ভাই? এই অসহায় গরিব ছেলেগুলা টিনের ঘরের মধ্যে বসবাস করতেছ, কোরআন তেলাওয়াত করতেছ, একজন মানুষ কি নাই? হুজুর আমি এই অসহায় বাচ্চাদের জন্য পাঁচটা হাজার টাকার ওয়াদা করলাম, পাঁচ নাম্বার আর একজন নাই, একটা মানুষ একটু হাত তোলেন।